এলাকার যারা এমপি পার্টির লোক তারা ওই তিনটায় মিটিং ডাকলে, মিটিং আরম্ভ হইতো পাঁচটায়, তো এই দুই ঘন্টা কি করবে জনগণ? এই দুই ঘন্টা হইচই করে তখন আমারে দাঁড়া করাই দিত। আমি এক চাটিয়া এক দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলতাম, এরপরে মূল নেতারা এসে মঞ্চে উঠতো। তা এখন আমাদের মঞ্চ তো গরম রাখতে হবে, মঞ্চ সবাই মূল্যবান কথা বলতে হবে, মূল্যবান কথা শুনতে হবে। এইটার জন্য আমার দাদা আমার গুরু, আমি আমি তাকে আজকালকার দেখবেন মেয়েরা নাচে এরকম একসাথে আটটা দশটা হাত দেখায়, আমি দাদার পিছনে হাত আছে। যাই হোক, এখন ক্যারিজমা সম্পর্কে আমাদের যে আমার ছাত্র ডক্টর কুণাল ভট্টাচার্য বলবে, তারপরে অনেকের আবদার আছে, যদি সম্ভব হয় আমি ব্রেন টিউমার সম্পর্কে কয়েকটা ওষুধ বলবো ক্যারিজমা সম্পর্কে। আমি খুব ছোট্ট দু একটা কথা বলবো, একটা কেস হচ্ছে এতক্ষণ মতি সাহেব ক্যারিজমার কথা বল